দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সর্বপ্রথমই জানিয়ে দিচ্ছি হাওয়াই দ্বীপের কাছে চীনা জাহাজের আনাগোনায় বাড়ছে উদ্বেগ নিউ ইয়র্কে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ গেটা 27 এদিকে ফিলিস্তিনকে সমর্থন করায় এপি সাংবাদিককে বহিষ্কার এছাড়াও জানিয়ে দিচ্ছি সীমান্ত বিরোধ চীনকে লাল পতাকা দেখাল নেপাল এছাড়াও জানিয়ে দিব নেপাল সংসদ ভেঙে দিয়ে ভোটের দিন ঘোষণা। জানিয়ে সেনারা দলে তলে করছে আমরা ঘুমাতে পারি না এছাড়াও রয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র সমাধান বললেন বাইডেন সর্বশেষ জানিয়ে দিচ্ছি করোনার টিকা নিলেই গরু উপহার দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত হাওয়াই দ্বীপের কাছে চীনা জাহাজের আনাগোনায় বাড়ছে উদ্বেগ হাওয়াই দ্বীপের কাছে চীনের সরকারি ভতুর্কি যুক্ত জাহাজের বহর দিন দিন বাড়ছে তাদের বিরুদ্ধে অতিরিক্ত মাছ ধরা এবং ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে হাওয়াই লং লাইন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এরিক কিংমা বলেন তারা কিসের জন্য মাছ ধরছে আমি জানি না তবে তারা দিন দিন হাওয়াইয়ের কাছাকাছি আসছে চীন গত কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর উভয় ক্ষেত্রেই তাদের সামুদ্রিক কার্যক্রম বৃদ্ধি করেছে স্থানীয়রা বলছেন চীনা জাহাজের এই অস্বাভাবিক আনাগোনা হাওয়াইয়ের বাণিজ্যিক জেলে এবং মার্কিন সামরিক বাহিনীর উদ্বেগ দিন দিন বাড়াচ্ছে দু হাজার বিশ সালের উপকূলরক্ষী বাহিনী জোর দিয়ে বলেছিল গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরা এবং জলদস্যুতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হিসেবে গ্রহণ করা হয়েছে এদিকে উপকূলরক্ষী বাহিনীর অ্যাডমিরাল কার্ল গুলটাস স্থানান্তরিত অগ্রাধিকার সম্পর্কে লিখেছেন এই শোষণ আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তা উভয়কে খর্ব করে সামুদ্রিক নিয়ম ভিত্তিক শৃঙ্খলাকে ক্ষুণ্ণ করে খাদ্যের প্রবেশাধিকার এবং প্রাপ্যতা বিপন্ন করে এবং বৈধ অর্থনীতিকে ধ্বংস করে এছাড়াও চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মাছ ধরার কানুন অমান্য এবং মাঝে মাঝে আক্রমণাত্মক আচরণের অভিযোগ তাইওয়ান দক্ষিণ কোরিয়া এবং জাপানি জাহাজ থেকে এসেছে নিউ ইয়র্কে ফিলিস্তিন ইসরায়েল সমর্থক সংঘর্ষে গ্রেপ্তার সাতাইশ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ফিলিস্তিন ও ইসরায়েলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ এদিকে সংঘর্ষের ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন শহরের মেয়র বিল্ডে ব্লাসিও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা খবর নিউ ইয়র্ক টাইমসের এক টুইট বার্তায় ডে ব্লাসিও বলেন আমাদের শহরে জাতীয়তা বিদ্বেষীর জায়গা নেই এই জঘন্য হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের আমরা বিচারের মুখোমুখি করব। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ম্যানহ্যাটনের রক ফেলার সেন্টারের সামনে দুপক্ষের সংঘর্ষ বাধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ম্যান্টহান প্যালেস্টাইন নামের সংগঠনের ডাকে প্রতিবাদ জানাতে থাকেন ফিলিস্তিনের সমর্থকরা ইসরায়েলি কনসুলেট ভবনের সামনে কয়েকশো মানুষ জড়ো হন ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যায় তারা এ সময় ইসরায়েলের সমর্থকরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ এছাড়া গত বারোই মে ডাউন টাউনে একই রকম হামলার ঘটনা ঘটেছে ওই সংঘর্ষের ভিডিও টুইটারে বৃহস্পতিবার শেয়ার করেছেন দেশটির নাগরিকদের কেউ কেউ ফিলিস্তিনকে সমর্থন করা এপির সাংবাদিককে বহিষ্কার ফিলিস্তিনের গাজা ইসরায়েলে বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একজন নারী সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য দি গার্ডিয়ান তারা জানিয়েছে এমিলি উইল্ড ডার নামে এই সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গার্ডিয়ান জানায় এমলি উইল্ডার নিউ ইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন চরম ডানপন্থী এবং ইহুদিপন্থী বেশ কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে ওই গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে কলেজ জীবনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এদিকে গার্ডিয়ানকে উইল্ডার বলেন এপি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে তবে কোন টুইটারে পোস্ট এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি এ সম্পর্কে উইল্ডার বলেন কোনো সন্দেহ নেই যে আমাকে বরখাস্ত করা হয়েছে চলতি সপ্তাহে ইহুদিপন্থী গণমাধ্যম ফিলিস্তিনকে জড়িয়ে ওয়েল্ডারকে নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করে এছাড়া উইল্ডার ইসরায়েল ও ইহুদিবাদীরা এমন প্রতিবেদনে তারা প্রকাশ করে এরপরে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এপি কর্তৃপক্ষ সীমান্ত বিরোধ চীনকে লাল পতাকা দেখালো নেপাল এবার চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা শুরু হয়েছে নেপালের প্রতিবাদে চীনকে লাল পতাকা দেখিয়েছে নেপাল উত্তেজনার মূল কারণ হিমালয় জাতির দৌলখা জেলায় চীন নেপাল সীমান্তে স্তম্ভগুলো নিখোঁজ হওয়া জানা গেছে চীন নেপাল সীমান্ত ঐতিহাসিকভাবে একটি নিয়ন্ত্রিত সীমান্ত ব্যবস্থা যা উনিশশো সালে দুই দেশের মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত দেশ দুটোর মধ্যে উনিশশো একষট্টি সালের সীমান্ত চুক্তি গঠন করা হয় সেই চুক্তি অনুযায়ী নেপাল ও চীন সীমান্তের ছিয়াত্তরটি পয়েন্ট নির্দিষ্ট করা আছে এতদিন সব ঠিকঠাক চললেও হঠাৎ সেই অবস্থান থেকে সরে এসেছে চীন দু সালে সালের সেপ্টেম্বর মাসে নেপালের বেশ কিছু ভূখণ্ড দখল করে নেয় চীন এরপর সেখানে এগারোটি ভবনও নির্মাণ করেন তারা ভবনগুলো নির্মাণের আগে সেখানকার সীমানা স্তম্ভগুলো গায়েব হয়ে যায় ওই ঘটনার পর নেপালের চীনের দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয় চীন বিরোধী স্লোগান দেয় নেপালিরা এদিকে নেপালের কৃষি মন্ত্রণালয় এক জরিপ অনুযায়ী চীন অবৈধভাবে গোর্খা দোলাখা হোমলা চোরচোলা দরচোলা পালচর রাশুয়া এবং সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলা দখল করে নিয়েছে বছরের পর বছর এই ধরনের ঘটনার ফলে দু দেশের শান্তিপূর্ণ অবস্থান এখন আর থাকছে না প্রতিনিয়ত এই ঘটনা চলায় সীমান্তে চীনকে লাল পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাচ্ছে নেপাল সীমান্ত থেকে পিলার উদা হয়ে যাওয়ার উত্তেজনা দিন দিন বাড়ছে দু দেশের মধ্যে এই সূত্র প্রকাশ করেছে এনডিটিভি নেপালে সংসদ ভেঙে দিয়ে ভোটের দিন ঘোষণা সংসদ ভেঙে দিয়ে ভোটের দিন ঘোষণা করলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী দেবী ভাণ্ডারী সংসদ ভেঙে দিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রপতি জানান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেওবা কেউ সরকার গঠন করতে সমর্থ হয়নি তাই জরুরি ভিত্তিতে মধ্যরাতের মন্ত্রিসভার বৈঠকের পর দুশত পঁয়তাল্লিশ সদস্যদের ২৭৫ সদস্যদের হাউস অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ওলি গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দেওয়া হয়েছিল পরে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও সংসদ পুনরায় কাজ শুরু করেছিল ফের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেপালে রীতিমতো সমালোচনা ঝড় উঠেছে ইসরায়েলি সেনারা দলে দলে ঘুরছে আমরা ঘুমাতে পারছি না ইসরায়েলি বাহিনী দখলকৃত শেখ জার্ডা এলাকায় বাসিন্দারা নিজেদের বন্দি দাবি করেছেন একাত্তর বছর বয়সী ফিলিস্তিনি আব্দল ফাতা ইসফাকি আল জাজিরাকে বলেন আল যারা পাড়া থেকে যারা এখানকার বাসিন্দা নন তাদের বের করে দিচ্ছে ইসরায়েলি পুলিশ এবং তাদের ঢুকতেও দেয়া হচ্ছে না ইসফাকি বলেন ফিলিস্তিনি বাসিন্দাদের বাইরে চলাচল সীমিত করা হয়েছে যদি কেউ এলাকার বাইরে যাচ্ছে পরবর্তীতে তাদের আর ঢুকতে দেয়া হচ্ছে না তিনি আরো বলেন ইসরায়েলি সৈন্যরা দলে দলে ঘুরছে আমরা রাতে ঘুমাতে পারি না সবসময় ভয়ে থাকি কখন সহিংসতা বেঁধে যায় এদিকে চলতি মাসে শেখ জাররা দখল করে নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয় তারপর শুরু হয় ইসরায়েলের দমন পীড়ন অনেক এলাকা ছাড়েন অনেকের নামেই মামলা হয় যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে এদিকে এগারো দিন ধরে সংঘাত চলার পর বিশে মার্চ রাতে যুদ্ধবিরতি ঘোষণা আসে গত দশই মার্চ থেকে অধিকৃত উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় অন্তত দুশত বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে অপরদিকে ইসরায়েলের হামাসের সোড়া রকেটে জন নিহত হয়েছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র সমাধান বললেন বাইডেন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে স্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা পুনর্নির্মাণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে গাজায় শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র গাজা পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের পাশে থাকবে সেখানে শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎ তৎপরতা চালিয়ে যাবে তবে আমি মনে করি ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সেখানকার সংঘাত নিরসনে একমাত্র সমাধান হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা বলেন জো বাইডেন বলেন ইসরায়েলের প্রতি আমার দায়বদ্ধতার কোনো পরিবর্তন আসেনি তবে আমি স্পষ্টভাবে বলছি দুটি পৃথক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ওই অঞ্চলে সংকট নিরসন সম্ভব আমি মনে করি শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে জীবনযাপনের অধিকার ইসরায়েল এবং ফিলিস্তিন দেশেরই নাগরিকদের রয়েছে তাই আমি জোর দিয়ে বলছি সেখানে ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি যুদ্ধবিরতির পর গাজা ও ইসরায়েলের উপকূলীয় এলাকায় শান্তি ফিরেছে উল্লেখ করে বাইডেন বলেন সংঘাত বন্ধ করে শান্তি ফেরা নয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ তিনি কথা রেখেছেন সংঘাত থামিয়ে শান্তি এনেছেন পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে জানা এগারো দিন এই তাণ্ডব চলে এই শুক্রবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিচ্ছি করোনার টিকা নিলেই গরু উপহার মহামারী করোনা ভাইরাস থামাতে দুটি উপায়কে সবচেয়ে কার্যকর বলেছেন বিশেষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন কার্যকর লকডাউন এবং টিকাকরণের মাধ্যমেই থামানো যেতে পারে করোনা ভাইরাসকে এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে করোনাভাইরাসের টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের এক জেলা কর্তৃপক্ষ চব্বিশ সপ্তাহ ধরে চলা এই কর্মসূচিতে টিকা গ্রহণকারীদের মধ্যে প্রতি সপ্তাহে র্যাফেল ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবানকে নির্বাচিত করা হবে সেই ভাগ্যবান পাবেন থাই মুদ্রা দশ হাজার ভোট মূল্যমানের একটি গরু সিএনএন জানায় থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মায়ে চাইম জেলায় এই কর্মসূচি চালু করা হয়েছে এই সপ্তাহের শুরুতে কর্মসূচিটির ঘোষণা দেওয়ার পর থেকেই তেতাল্লিশ হাজার বাসিন্দার জেলাটিতে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে জেলা প্রধান বনলু জানায় এমন ঘোষণা আসার পর থেকেই টিকা নিবন্ধনকারীদের সংখ্যা শত শত থেকে হাজারে পৌঁছেছে গ্রামবাসী গরু পছন্দ করে গরু বিক্রি করে অর্থ পা আগামী সাত জুন থেকে টিকা প্রদান শুরু হবে দেশের স্থানীয় গণমাধ্যমগুলো জানায় থাইল্যান্ডে 6 কোটি 60 লাখ জনগোষ্ঠীর মধ্যে অন্তত 16 লাখ 40 হাজার মানুষ ইতিমধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন আর প্রায় 70 লাখ মানুষ নিবন্ধন করেছেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য